قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে বায়াত হও এই মর্মে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না এই মর্মে তোমরা আমি নবীর হাতে বায়াত হও। তাহলে এই জায়গায় যারা বললাম নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, আল্লাহ নবী বলছেন নবীর কাছে যেন আমরা বায়াত হই, আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না। দুই নাম্বার, ওয়ালা তাসরিফু, তোমরা চুরি করবে না। তিন নাম্বার, ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না। চার নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, অন্যায় ভাবে তোমরা সন্তান হত্যা করবে না, সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করবে না। পাঁচ নাম্বার, ওয়ালা তাতুনহু বিবুহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম, তোমরা নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবে না এই মর্মে আমার কাছে তোমরা বায়াত হও। ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবে না এই মর্মে তোমরা আমার কাছে বায়াত হও। তাহলে রসুলের কাছে আমরা বায়াত হলাম, আগে বলছি নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, এবার রসুল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকার করো, তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না এই মর্মে তোমরা অঙ্গীকার করো। তাহলে আমরা অঙ্গীকার করলাম যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা চুরি করব না, আমরা ব্যভিচার করব না, আমরা সন্তান হত্যা করব না, আমরা বানিয়ে মিথ্যা কথা বলব না, আমরা নবীর কাছে কোনো ব্যাপারে নাফরমানি করব না। নাসাই শরীফের 4189 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীর সাহাবা বলেন বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ওয়া মুসলিম কুল্লি মুসলিম, সাহাবা হযরত জারির বলেন আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম এই মর্মে আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো এবং সমস্ত মুসলমানের কল্যাণকামী মুসলমান আমি হব, আমি সমস্ত মুসলমানের জন্য কল্যাণকামী হব এই মর্মে আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে আরেকটা, আপনি কোনো মুসলমানের ক্ষতি করবেন না এই মর্মেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি বায়াত হয়েছেন, আপনি অঙ্গীকার করছেন যে নবী আমি কারো ক্ষতি করবো না, এটাও আপনি অঙ্গীকারাবদ্ধ। এখন এই আওয়াজ শোনার পর মা বোনরা যারা ঘরে আছে এরা বলবে এই ওয়াজ তো নবীজি পুরুষদেরকে করছে, আমরা মহিলারা বাইছে কথা বুঝে আসছে, মহিলারা বাঁচে নাই। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস, এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিলা সাহাবিয়া, তিনি বলেন আতাইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতি মিনাল আনসার, উমামা বিনতে রুকাইয়া বলেন আমি আল্লাহ নবীর কাছে আসলাম একদল আনসারী নারীর সাথে, আল্লাহ নবীর কাছে আসলাম, নবীজির কাছে আসার পর নারীরা আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা আলা আন লা নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আপনার কাছে অঙ্গীকার করলাম আমরা আল্লাহর সাথে শিরিক করব না। দুই নাম্বার, ওয়ালা নাসরিকা, আমরা চুরি করব না। তিন নাম্বার, ওয়ালা নাজনি, আমরা জিনা করব না, ব্যভিচার করব না। চার নাম্বার, ওয়ালা নাতি বিবুহতানিন নাফতারিহি বাইনা আইদিনা, আমরা নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলব না। পাঁচ নাম্বার, ওয়ালা নাসিকা ফি মারুফ, আমরা আপনার নাফরমানি করব না এই মর্মে আমরা বায়াত করলাম। এখন এই হাদিস আবার অনেক পীর সাহেবরা দলিল দেয়, কারা কীভাবে এই পীর মহিলাদের মাথায় এইভাবে হাত রাখে, হয় কি মহিলাদেরকে বায়াত করা জায়েজ আছে তাই আমিও হাত রাখছি এইভাবে, সমস্যা নাই। দলিল বা নাসাই শরীফের 4181 নম্বর হাদিস, কথা তো সত্য, যদি নারীদেরকে বায়াত করছে কিন্তু পরে যে হাদিস আর একটু বাকি আছে এটা আর কয়না, পরে কি আছে, এক নারী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন আমরা আপনার হাতে হাত রেখে বায়াত হই, এবারে পীর সাহেবে দলিল দিবেন যেভাবে হাত রাখে নারীদের মাথায়, আল্লাহ নবী বললেন লা উসাফিহুন নিসা আবাদা, কোনো নারীর হাত আমি নবী কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, আগেরটা কয় যে বায়াত করছে নারীদেরকে কিন্তু নারীদের শরীরে যে রসুল কাজ করে না এই কথাটা আর বলে না। তাহলে বলেন তো বায়াতের দলিল আছে কিন্তু নারীদের শরীরে হাত দেওয়া যাবে এটা হালাল না হারাম? হারাম। তাহলে এই বিষয়গুলা বোঝা দরকার। তো নারীদেরকেও রসুল বায়াত নিয়েছেন, পুরুষদেরকেও নিয়েছেন যে চুরি ব্যভিচার ইত্যাদি এগুলো করবে না। আর সূরা হাসরে আল্লাহ বলেছেন তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো।
প্রত্যেক নবী তার উম্মতকে দুটি বিষয়ে সতর্ক করেছেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা, তিনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুর রহমান বলেন আমি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম, হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, এমন একটা সময় আসলাম আসার পর দেখি আল্লাহর নবীর সাহাবা কাবার ছায়ার মধ্যে বসা। হাদিসটা বুঝবেন, নবীর সাহাবার কাছে গেলাম, নবীর সাহাবা কাবার ছায়ার মধ্যে বসা, অন্যাসু আলাইহি মুস্তামিউন, জনগণ তাকে ঘেরাও করে আসে। আব্দুল্লাহ ইবনে আমর হঠাৎ বললেন কুননা মা'আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম, ইন্নাজালনা মানজিলা, হঠাৎ আমরা যাত্রা বিরতি দিলাম, যাত্রা বিরতি দেওয়ার পর সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়, ফামিন্না মাই ইয়াদরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে তাবুর নিচে বিশ্রাম নেওয়ার জন্য, অমিন্না মাইয়াম তাদিলু আরেক জল তীর প্রতিযোগিতা করতেছে নিশানা ঠিক করে, অমিন হো অমিন্না মাই মান হুয়া ফি জাসরাতিহি, আরেক দল তার পশুগুলাকে চারণভূমির মধ্যে চড়ায়। আমরা যাত্রা বিরতি দিলাম, একদল তাবু টানায়, আরেক দল তীর প্রতিযোগিতা করে, আরেক দল যে প্রাণীগুলো দিয়ে আসছে সফর করে এই প্রাণীরে পানি খাওয়ায় বা ঘাস খাওয়ায়। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আহ্বানকারী আয়েশা ঘোষণা দিলেন আসসালাতু জামিআ, এ সাহাবারা নামাজের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবারা নবীজির সামনে গেলেন, তারা বলেন ফাস্তামানা আলাই, আমরা আল্লাহ নবীর সামনে গেলাম, ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, খুতবা ভাষণ দেওয়া শুরু করলেন। নবীজি আমাদেরকে বললেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা নবীর দুইটা দায়িত্ব, এক নাম্বার আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু ওয়া খায়রুল্লাহু, উম্মতের জন্য যা কল্যাণকর এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানা দেওয়া, এটা নবীর এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার উম্মতের জন্য যা অকল্যাণকর এই বিষয়টা উম্মতকে সতর্ক করে দেওয়া, আমাদের নবী আমাদেরকে যা কল্যাণকর সব জানা দিছে আর আমাদের জন্য যা অকল্যাণকর এই বিষয়ে সতর্ক করেছেন আমাদেরকে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমাদের দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, আতা কওমা, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর তাদেরকে কয় ইন্নী রাআইতু জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম। নবীজি বলেন আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর বলতেছে আমি এই দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। এই কথা বলার পর জনগণের মধ্যে দুই দল হয়ে গেছে, এক দল তার কথা বিশ্বাস করছে, করার পর ফন্তলাকু ফাদলাজু আলা মুহলাতিহিম, রাতের বেলা পালিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে যেন বাঁচতে পারে। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল তার কথাটা বিশ্বাস করে নাই, এই মানুষগুলা রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়, হাদিসের বর্ণনা ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়, সাব্বাহাহুমুল জাইশ, সকালবেলা ঘুম থেকে উঠার আগে ওই সশস্ত্র বাহিনী হামলা করে তাদেরকে ধ্বংস করে দেয়। এক ব্যক্তি আপনাদের এলাকার আসার পর বললেন আমি সচক্ষে দেখছি সশস্ত্র বাহিনী তোমাদের উপর হামলা চালাবে, এই দলের মধ্যে বলার পর আপনাদের এলাকায় দুই দল, এক দল কার কথা বিশ্বাস করছে করার পর রাতে নিরাপদ জায়গায় চলে গেছে, আরেক দল বিশ্বাস করে নাই, রাতের বেলা জায়গায় ঘুমায় আছে, সকালবেলা ধ্বংস করছে আক্রমণ চালায়, আল্লাহ রসুল কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে কল্যাণকর জান্নাতের কথা বলতেছি অকল্যাণকর জাহান্নামের কথা বলতেছি, আমার কথা শুই না, তোমাদের মধ্যে দুই দল হয়েছে, এক দল আমার কথা মানস মেনে নিরাপদে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে, আরেক দল আমার কথা অবিশ্বাস করবে, করার পর তারা জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কল্যাণকর
এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য যা অকল্যাণকর এই বিষয় থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এবার আসেন আবার সূরা হাশরে দেখি, আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। তাহলে সবাই রাজি আছেন নবী যা দিবে তা গ্রহণ করতে? এবার নবী আমাদেরকে কি দিছে দেখেন, সহিহ তারগিব কিতাবের নাম 40 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, বিদায় হজের সময় আল্লাহ রাসূল ভাষণ দিতে দাঁড়াইলেন, দাঁড়ায় আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছে। বলেন বিদায় হজে কয় জিনিস দিয়ে গেছে? নবী কি বলে দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তারাক্তু ফীকুম মা ইন ইক্তাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে যতক্ষণ ধরবা ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবা না। 1 নম্বর কিতাব আল্লাহর কোরআন, বলেন নবী 1 নম্বর কি দিয়ে গেছে? 2 নম্বর সুন্নাতা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আল্লাহ নবীর সুন্নত, বলেন 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নত, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নত। এখন এই কোরআন আর সুন্নত এটা কেন মানবো আমরা? কারণ আমরা সূরা হাশরে ওয়াদা করছি আল্লাহর সাথে, আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব। বিদায় হজের সময় নবী বলে গেছেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা সুন্না, এই দুই জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবা না। এই আলোচনার দিকে আমি কেন যাচ্ছি, কারণ এখন একদল বের হয়ে গেছে, তারা বলে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের দরকার নেই। কি মানলে চলবে? কিসের দরকার নাই? খুব ভালো করে বুঝলেন, সূরা নিসা আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো? মানে প্রেম করে না কিন্তু, আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে প্রেম করলেন 10 বছর এটা না কিন্তু, মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা আসছে আল্লাহ কি বলছে বিয়ে করো, বলেন বাংলাটা বলেন কি করো? সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যে সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করায় দাও। সূরা নিসার মধ্যে বললেন বিয়ে করো, সূরা নূরের মধ্যে বললেন বিয়ে করাও, বলেন বাংলা দুইটা, 1 নম্বর বিয়ে, 2 নম্বর কিভাবে? এটা কোরআনে কোথাও নেই বিয়ে যে কিভাবে হবে, আপনাকে 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি, এই প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলুন, এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, এটা কোরআনের কোথাও কি নাই লেখা নাই? তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই তা কোথায় আছে? এটা সুন্নতের মধ্যে আছে। তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত ছাড়া উপায় নেই, বিয়ে করো, বিয়ে করাও, কিভাবে? কোরআনে নাই সুন্নতে আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, হে ইমানদারগণ তোমরা রুকু করো তোমরা সিজদা করো, কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই, রুকু করো সেজদা করো কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। এবার যদি রুকু সেজদা করতে চান হাদিস আর সুন্নত ছাড়া কোনো বিকল্প নাই, তার মানে যারা বলবে শুধু কোরআন মানি বুঝতে হবে তাদের টার্গেট ছলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে চাও। কারণ ফজরের নামাজ 2 রাকাত এটা কোরআনে কোন জায়গায় লেখা নেই, জোহরের নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নেই, আসর 4 রাকাত কোরআনে লেখা নাই, মাগরিব 3 রাকাত কোরআনে লেখা নাই, এশা 4 রাকাত কোরআনে লেখা নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো, কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, মাগরিব এইভাবে পড়ো, এশা এইভাবে পড়ো, কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও, কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনে নেই, এটা আছে কোরআনের ব্যাখ্যা সুন্নতে। অতএব জীবন চলতে গেলে কোরআন সুন্না উভয়টাই মানতে হবে। যদি কেউ বলে একটা মানি আর একটা মানি না, নিঃসন্দেহে মুনাফিক মার্কা শয়তান। কোরআন সুন্না দুইটাই মানতে হবে। তাহলে আমরা ওয়াদা করছি নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন নবী কয় জিনিস দিছে? কোরআন এবং সুন্না। হ্যাঁ, কোরআন এবং সুন্না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12 নম্বর হাদিস, মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায় বসে থাকবে, ভাব ধরবে আমি কোরআন খুব বেশি বুঝি।
আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে কোরআনের কি প্রয়োজন, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন না? আমার যুক্তি দিবে কোরআনের মধ্যে যা হারাম পেয়েছি তাকে হারাম হিসাবে গ্রহণ করলাম, কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি দরকার? নবীজি বলেন এদেরকে জানায় দাও, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ বিসমা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কোরআন না সুন্না, না কোরআন সুন্না, শুধু কোরআন শুধু সুন্না, না কোরআন সুন্না, উভয়টাই কি করতে হবে? মানতে হবে, উভয়টা না মানলে উপায় নাই। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না, অনেকে বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না, কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে কোরআনে নাই, এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না, কোরআন কি করে না পুরা পড়ে না তাই কি করে না, কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে, কোরআনে নিষেধ কথা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীরে রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনী ইসরায়েলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন, হারুন নবী বললেন, ইয়াবনা উম্মাই লা তাখুযু বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে আমার দাড়ি ধরো না, কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুযু বিলহিয়াতি আমার দাড়ি ধরো না, হারুন নবী মুসা নবীরে বলতেছে আমার দাড়ি ধরো না, আমার দাড়ি ধরো না, ও আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না, কোরআনে দাড়ির কথা আসেনি, এই বলতেছে তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার দাড়ি ধরো না, মুসা নবী হারুন নবীরে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতেছে মনে হয় এটা নাই কোরআনে, কোরআনের আয়াতই দুইটা, ইয়াবনা উম্মা লা তাখুযু বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না, এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন বেটা কোরআনে আছে, হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না, তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট, তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআনও মানো না, কোরআনও মানে না, কি ছলে বলে, আসল কি জানেন পুরাটা পড়ে না, পুরাটা কি করে না পড়ে না, আমাদের দেশে এক কোরআন কোরআনের গবেষক দাবি করে বসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস, লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসার পর আল্লাহ নবীকে মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কি দিছে, নবী জবাব দিলেন 50 সালাতা, আল্লাহ আমাকে 50-70 নামাজ দিয়েছেন, মুসা নবী বললেন আবার যান কমায় আনেন, কমাইতে কমাইতে 75 নামাজ, আমাদের নবী 75 নামাজ নিয়ে রওনা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লা ইউবাদদালুল কওল লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই, আপনার উম্মত যদি 50-70 নামাজ করতো আমি 50-70 সওয়াব দান করতাম, আপনি উম্মতকে জানায় দেন উম্মত যদি 75 নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তাকে 50-70 সওয়াব নিবদ্ধ করে দিলাম। আসলে প্রথমে দিছে কয়েকত 50 কয়েকত, এখন আমাদের দেশে এক কোরআন গবেষক বলে ফেলছে আল্লাহ একদিনে 50-70 নামাজ দিছে, যদি আল্লাহ এটা এই এরকম অজ্ঞানের মতো জিনিস আল্লাহ কেন দিবে, মানে একদিনে 50-70 নামাজ উম্মত পড়বে কিভাবে, তা আল্লাহ এমন জিনিস কেন দিবে, উনি বুঝাইতে চায় যে না এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, যে একদিনে 50-70 নামাজ এটা ওনার মাথায় ধরে না, কেন বলেন তো, উনি কি গবেষণা করে কোরআন, আরে কি গবেষণা করে, এই জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে 50-70 নামাজ হাউ ইজ ইট পসিবল, যে এটা কীভাবে সম্ভব, এটা হযরতের বক্তব্য। এখন আমি বলি কি উনি কোরআনও পড়ে না, কেন বলেন তো, হাদিসে আসছে একদিনে কয়েকত, ধরে বলেন কয়েকত, হাফেজে কোরআন যারা হাত তোলেন, শুধু হাফেজে কোরআন না হাত তোলেন, হাত তোলেন হাফেজে কোরআন, এবার আমি পড়ি, সালা সাইলুম বিআযাবি ওয়াকিয় লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তাআজুল মালায়েকাতু ওয়া রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ হাসানা, হাদিসের মধ্যে আসছে একদিনে 50-70, কোরআনের মধ্যে আসছে একদিনের সমান 50,000 বছর, সুবহানাল্লাহ,
কয় হাজার বছর? পঞ্চাশ হাজার। এখন বলেন তো পঞ্চাশ কব না পঞ্চাশ হাজার কব? আরে পঞ্চাশ কব না পঞ্চাশ হাজার কব? পঞ্চাশ কব। হাদিসের মধ্যে আসছে একদিনে আল্লাহ পঞ্চাশ উক্ত নামাজ দিছে, এটা ওনার মাথায় ধরে না। তুমি যখন কোরআন গবেষণা করতে করতে সুরে মারিতে যাবে, একদিনে পঞ্চাশ হাজার বছর এটা ওনার মাথায় কিভাবে ধরবে? তখন কোরআন অসুবিধা করবে। হাদিসের পঞ্চাশ উনি মানতে পারেন একদিন, তাহলে কোরআনের একদিনের পঞ্চাশ হাজার কেমনে মানবে? তার মানে কোরআনও পড়ে না, এরা কোরআনও পড়ে না, সত্যি কথা কোরআন পড়ে না, কোরআনও পড়ে না, শুনলাম হুদাই মনে করেন মাঝে মাঝে কয় যে এটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে আমি খুব গবেষক, এই জন্য আমার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বাড়ে। কেন? আমার নবী পনেরো শত বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ইমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্না উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ইমানের উপর চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শুধু সুন্না না, কোরআন সুন্না, কোরআন সুন্না। ইমানি জীবন নিয়ে বাঁচার কয় উপায় বুঝলে? হ্যাঁ, কয় উপায়? আলোচনা শুরু করছি কি দিয়ে মিলে গেছে? ছয় উপায়। ছয় উপায়। এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, দুই নাম্বার বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, দুই নাম্বার নিয়মিত ভালো আমল করা, আমলটা যদিও কম হয়। বলেন নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয়। মানে আপনি প্রত্যেক দিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, আজকে আপনার মেয়ের বিয়ে, গত বিশ বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো শুনে নাই, আজকে মেয়ের বিয়ের কারণে ব্যস্ততার কারণে আয়াতুল কুরসি পড়েন না, এটা যেন না হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়। বুলুগুল মারাম ৯৭ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে মরবে, আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন, হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে পারলেন না, আল্লাহ নবী কয় এমনটা যেন না হয়। বুখারীর বর্ণনা ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন ক্বাল্লা, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, আমলটা যদিও কম হয়। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার বলা আপনি কখনো ছাড়েন না, হঠাৎ আজকে ছেড়ে দিবেন এমনটা যেন না হয়। নবীজি বলেন ধারাবাহিকভাবে ভালো আমল করা, এই আমল যদিও কম হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। তিন নাম্বার ইমানের উপর থাকা, আর ইমান নিয়ে মরার তিন নাম্বার উপায় ইমানকে তাজা করা। বলেন ইমান কি করা? তাজা করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো, ঈমান তোমরা তাজা করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান নবায়ন করব কিভাবে, ঈমান তাজা করব কিভাবে আমাদেরকে জানা দেন। আল্লাহ নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করবা, তোমাদের ইমান আল্লাহ তাজা বানায় দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইমান তাজা করা, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আমার মুখের দিকে তাকান সবাই, সবাই তাকান, তাকাইছেন, দেখেন আমার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে না আমার, দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে, এবার আপনারা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে। এবার মনে করেন আপনারা গল্প করতেছেন, আপনাদের মাঝে আমি আছি, আমি চুপচাপ আছি, দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, দেখতেছেন, এবার দেখেন তো, আপনারা ভাবতেছেন হাফের আছি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যে জিকির করলেও মানুষ দেখে না, রিয়া মুক্ত শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন, এই আপনারা গল্প করতেছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, কেউ জানেন দশজন গল্প করে আপনি ওই জায়গায় চুপচাপ এমনি থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ও জানতেও পারবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছেন, আর আপনার ইমানের পাওয়ার আল্লাহ বাড়বে। এবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে ট্রাই করে দেখেন তো ঠোঁট লাগেনি, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, ঠোঁট লাগে, হ্যাঁ, এটাই ইখলাসের বাক্য, এটাই কালিমাতুত তাওহীদ। যেমন এক বাক্য আল্লাহ শিখাইছেন
যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না, মানুষ আমল প্রকাশ হয় না মানুষের সামনে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক আমল যে আমল করলে মানুষের সামনে প্রকাশ পায় না, মানুষ জানবেও না আপনি যে জিকির করেন। বাসের মধ্যে বৈশা দশজন গপ্পবাজি করতেছে আর আপনি হা করে আছেন, এরা মনে করে হা করে আছেন, আসলে আপনি একসবার লা ইলাহা বলে। তো তিন নাম্বার ইমানকে তাজা করা, চার নাম্বার আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া। বলেন কার মজলিসে যাওয়া? আজকে প্রধান অতিথির নাম কি? গাফার তো আল্লাহ, আল্লামা আব্দুল গাফফার সাহেব কি না? হ্যাঁ, দাওরা হাদিস যখন বলি তখন তুমি তখন হুজুরের কাছে গেছি, দাওরা হাদিস যখন বলি তখন কি একটা সমস্যার কথা বলছিলাম, দুই মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে সমস্যা সমাধান হয়ে গেছে। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, এটা চার নাম্বার, ইমানি জীবন ইমানি মরণের উপর থাকা, আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি যাবেন। সূরা তাওবা এক নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাবিতিন। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো ইমানদারদের, আর তোমরা সত্যবাদীদের সাথে তোমরা থাকো, নেককার মানুষের সাথে তোমরা থাকো। সহি বুখারীর বর্ণনা 101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিলিল হাদ্দার। ভালো মানুষের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। বলেন, ভালো মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতার মতো। খারাপ মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত হলো কামারের মতো, কার মতো? আল্লাহ নবী বলেন, লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তোমার কোনো লস নাই। এক নাম্বার ইম্মা আনতাশতারিহি, পকেটে টাকা থাকলে আতর কিনবা, যদি টাকা না থাকে আপনি জমিন ধরিয়ে হাম পাইবা, ফিরি ফিরি আতরের গেরাল পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে টাকা থাকলে আতর কিনবা, না থাকলে ফিরি ফিরি আতরের গ্যারান পাইবা, আল্লাহওয়ালাদের কাছে গেলে হয়তো আল্লাহওয়ালা হইবা, আর যদি আল্লাহওয়ালা হইতে না পারো আল্লাহওয়ালাদের গ্যারান পাইবা। কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায় জানতে পারবা? এই জন্ম একদিন যাও, দুই দিন যাও, তিন দিন যাও, বারবার যাও আল্লাহওয়ালাদের কাছে, যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহওয়ালা হয়ে যাইবা। আতর বিক্রেতার কাছে গেলে লস নাই, হয়তো আতর কিনো টাকা নাই হুজুর, তা আতরের গ্রাম নাও। আল্লাহ আমাদের কাছে গেছো একদিন, চান্স পাই নাই হুজুর, আরেকবার যান, চান্স পাই না হুজুর, আরেকবার যান। ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর হয়ে আল্লাহওয়ালার দরবারে ভিড় করতেছে, এই এদেরকে দেখতে দেখতে আপনার ইমানই পরিবর্তন হবে। এই জন্য আল্লাহ আমাদের কাছে যাওয়া। আর কামারের দৃষ্টান্ত রসুল বলেন, ওয়াম্মা সাহিবুল হাদ্দার, কামারের কাছে যদি তুমি যাও, ইম্মা ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীর জ্বালিয়ে দিবে, আও ইউহরিকু সাওবাক, অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিবে, না না আমার শরীরও জ্বলে না কাপড় জ্বলে না। আল্লাহ নবী বলেন, আও তাজিদু মিন রিহান খবিসা, অন্তত খারাপ একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে, ফিরি ফিরি একটা দুর্গন্ধ আসবে। আপনার ছেলেটা খারাপ মানুষের সাথে যখন চলবে, এক পর্যায়ে চলতে চলতে ওর মধ্যে খারাপ স্বভাব এসে যাবে। এই জন্য আবু শরীফের হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস 4833, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বাংলাটা বলেন, বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ কার অনুসারী হয়? বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। এখন আপনি যদি আল্লাহওয়ালাদের কাছে যান, যাওয়ার পরে দেখবেন উনি টুপি কেমনে পরে, উনি জুব্বাটা কেমনে পরে, উনি সুন্না মোতাবেক কেমনে মেসওয়াক করে, উনি সুন্না মোতাবেক জুব্বাটা কীভাবে পরে, তখন তার রীতিনীতি আপনারও অনুসরণ করতে মন চাইবে। আর যদি আপনি আল্লাহওয়ালাদের কাছে না গিয়ে প্যান্ট শার্ট অথবা যারা গুনাহে সবসময় লিপ্ত থাকে তাদের কাছে যখন যাইবেন, তখন আপনার মনে হবে, হ্যাঁ এই সিনেমার হিরোর মতো আমার চুলটা রাখা দরকার, এই নাটকের হিরোর মতো আমার চুলটা রাখা দরকার, কারণ আপনি তাদের রীতিনীতির অনুসরণ করার কারণে এই কথাগুলো বলেন। তখন বিভিন্ন পয়েন্টে বসে আপনারা বলবেন যে পোশাকের স্বাধীনতা কেন থাকবে না, এর অর্থ হলো এই, পোশাকের স্বাধীনতা যারা চায় তারা আসলে পোশাক কি জিনিস এটাই বুঝে না, বরং নির্মজ্জতা কোনো মানুষের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে হাই ওয়ান আর জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য করতে পারে। ওই যে রীতিনীতি, রীতিনীতির অনুসারে আমার অবাক লাগে, প্যান্ট একজনে সিরা প্যান্ট পরছে, সিরা এটা বলে ফেসন, এত কষ্ট লাগে একটা হুজুর যদি সিরা প্যান্ট পরে আসতে তবু কি ভিক্ষা করতে? এখন কোন একজন স্টার মানে নায়ক বা কেউ সিরা প্যান্ট পরছে, এটা নাকি স্টেল দামও বেশি, আবার সিরা আবার দাম, মানে আমি মাঝে মাঝে অবাক হই, সিরা জিনিস এটা দাম হয় কেমন,
আল্লাহ আমাদেরকে এই জাতীয় এই যে মাথা, যাদের ঠিক হয়েছে মাথা নষ্ট হইলে সিরা প্যান্টকে আইডল মনে করতে পারে, এই জাতীয় মাথা মোটা মার্কা মানুষের সংস্রব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসারী হয়। নবীজি বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের পথ থেকে যেন লক্ষ্য করো তুমি কাকে বন্ধু বানাই না। এই জন্য বন্ধু নির্বাচন করার আগে যাচাই বাছাই করা দরকার। তো বন্ধু নির্বাচনের আগে যদি যাচাই বাছাই করা দরকার হয়, পীর নির্বাচন করার আগে খানকা যাচাই বাছাই করা দরকার আছে না নাই? এখন কোনো পীর সাহেব বললো আমার মসজিদে নারী পুরুষ একসাথে আসে, কারণ মক্কা শরীফে নারী পুরুষ একসাথে হজে যায়, কারণ আপনিও গেলেন, বুঝলে বুঝপাতা কত বুঝছেন কিছু? কেউ বললো আমার দরবারে নারী পুরুষ একসাথে আছে, কেন মক্কা শরীফে নারী পুরুষ একসাথে যায় তাই? তাহলে যাচাই বাছাই দরকার আছে না নাই? হুজুম খায়া পড়বেন না, শুধু শুনলেই খানকা যাবেন না, যাচাই বাছাই দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পাঁচ নাম্বার, মেসওয়াক করা। বলেন পাঁচ নাম্বার কি করা? ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা। قال رسول الله صلى الله عليه وسلم صحيح الجامع حديث নাম্বার 375 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে যায়। এত আদেশ করছে আল্লাহ মেসওয়াক করতে, আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে যায়। সহিহ জামে হাদিস নাম্বার 376 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়, ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কা করলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, 887 এবং 888 দুটোর হাদিস মেসওয়াকের সম্পর্কে। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাউলা, নবীজি বলেন লাউলা আন আশুফ আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম লা আমারতু বিসওয়াক মা কুল্লি সলাত, আরেক বর্ণনায় ইনদা কুল্লি সলাত, আমি আমার উম্মতকে বলতাম পাঁচ ওয়াক্ত নামাজের আগে যেন তারা মেসওয়াক করে নেয়। আম্মা জানাশা সিদ্দিকা বলেন বুখারীর বর্ণনা, আল্লাহ নবী ইন্তেকাল করবে একটু পরে আল্লাহর নবী আমার বুকের উপর তার মাথা মুবারক, আম্মা জানাশা বলেন আস্তাতুহু ইলা সদরি, আল্লাহ নবীর আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখলাম। ইতিমধ্যে আব্দুর রহমান আমার ভাই ঘরে আসছে, আব্দুর রহমানের হাতের মধ্যে সিওয়াক রতদুন একটা নরম মেসওয়াক ভিজা মেসওয়াক, নবী কথা বলতে পারে না, নবী যে এইভাবে কষ্ট করে তাকাইছে আব্দুর রহমানের দিকে। আম্মা জানাইসা বলেন আমি ইশারায় জানতে চাইলাম এটা লাগবে কিনা, নবী যে মাথায় বুঝাইলেন হ্যাঁ মেসওয়াকটা লাগবে। তো মেসওয়াক যখন লাগবে এটা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রকাশ করার পর আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মেসওয়াকটা নরম করলাম আমার দাঁত দিয়ে, নরম করে নবীজির দিলাম, মন দিয়ে বুঝেন যে আমি আমার গর্ব করে বলি যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু মোবারক আল্লাহ এক করে দিয়েছেন। আম্মা জানাইসা বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তানা ইসতিনানান আহসানা কত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে মেসওয়াক করতে আর আমি কখনো দেখি নাই, নবী এত সুন্দর করে মেসওয়াক করতেন। তাহলে কি বোঝা যায় বলেন তো, মেসওয়াক নবীজির জিন্দিগির শেষ আমলের নাম কি? মেসওয়াক করবেন তো সবাই ইনশাআল্লাহ? না আসলে করবেন না মনে হয়, করবেন ইনশাআল্লাহ? আর আসলে করবেন? সব সামনের যারা হাতগুলো তুলে রাখেন আরেকটা হাদিস শোনাই, এই নাসাই শরীফ খুললে 3, 5, 8 সবগুলো মেসওয়াকের সম্পর্কে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির ঘরে গেলাম, যাওয়ার পর ওয়াস্তানু বা নামাজ ছাড়াও এমনি নবীজি মেসওয়াক করতেন, ঘরে যাওয়ার পর দেখি মেসওয়াক করতেছে, ও হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ নবী মেসওয়াক দিয়ে আ আ করতেছে, সুবহানাল্লাহ। আমার আ আটা যদিও সুন্দর হইতেছে না, আমার নবীটা অবশ্যই সুন্দর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আ করতেছিলেন, আমি গিয়ে দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছেন, এটা নাসাই শরীফের বর্ণনা, আম্মা জান নবী যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আজকে মাহফিল থেকে যারা ঘরে যাবেন সর্বপ্রথম যদি ওইটা করেন তাহলে কোন হাদিসটা করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, আম্মা জান বিমা যা কান ইয়াবদাউ নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতা, নবীজি যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আম্মা জান কয় আর কি করতেন? আয়েশাই মেসওয়াক করতেন।
তাহলে আজকে ঘরে গিয়ে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। ঘরে গিয়ে প্রথম আমল মেসওয়াক করা। আব্দুল্লাহ ইবনে ওমর বালিশের পাশে মেসওয়াক রাখে, দেখেন আমার দিকে ঘুমাইতেছে, পাইদাস্তাই কথা ইস্তাকা জাগ্রত হয়েছে, মেসওয়াক করে আবার ঘুমাইছে, পাইদাস্তাই কথা আল জামিউ সগরি ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস আছে, পাইদাস্তাই কথা ইস্তাকা আবার জাগ্রত হয়েছে আবার মেসওয়াক করছে। আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে মেসওয়াক রাখতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন। ওলামারা ছাড়া অন্যরা এইভাবে হাত বাঁধে পাবেন। মনে করেন নামাজে আসি আমরা, নামাজে কেরাত করি না আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজে কেরাত করো, ওয়াদু আমালাকুম ফাকু আলা ফিহি, তুমি কেরাত যখন করো একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। তো লাগানোর পর তুমি যখন তেলাওয়াত করো তোমার মুখ থেকে যা বের হয় লা ইয়াদখুলু মিন ফিহি শাইউন ইল্লা ওয়াদা ইল্লা দাখালা ফামাল মালাকি, তোমার মুখ থেকে যা বের হয় বের হয়ে ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে। সুবহানাল্লাহ। কথা হলো হাদিস কিল্লিয়ে শুনাইলাম, নবীজি কয় এই উম্মত তোমার কি একটু লজ্জা শরম করে না, তাই কি তাইয়িবু হা বিসওয়াক, মুখটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো যেন ওই মেসওয়াক ওয়ালা কেরাতের শব্দগুলো ফেরেশতার মুখে যায়। করবেন তো ইনশাল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ভাই এসে পড়ছে আল্লাহ আমাদের সকলকে যা বললাম যা, ও আচ্ছা তো একটু একটু পাঁচ নম্বর বললাম মেসওয়াক করা, ছয় নম্বর গোপনে দোয়া করা, ছয় নম্বর কী করা গোপনে দোয়া করা, গোপনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি যেন ইমানের সাথে মরতে পারি এই দোয়া করা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আসছেন ভালো মসজিদে যাবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।